Hello viewers. সবাইকে আমন্ত্রণ ওয়াকার ফুটওয়্যার প্রেজেন্টস লাইফস্টাইল 24 এ। যাপিত জীবনের নানা বিষয় নিয়ে সাজানো প্রতিদিনের মতো আজকের আয়োজনেও আপনাদের সাথে আছি আমি সাজিয়া তন্নি। চিনছাম পরিপাটি ঘর কার না পছন্দ? ভালোবেসে ভালোবাসার ঘরটিকে চাইলেই কিন্তু আপনি নতুন করে সাজাতে পারেন। তবে এর জন্য ঘরের ফার্নিচার নয়, বরং পরিবর্তন করতে পারেন গৃহসজ্জার নানা অনুষঙ্গকে। আয়োজনের শুরুতেই জানব অন্যরকম গৃহসজ্জার সে গল্পটি। সাধ্যের মধ্যে এই সৌন্দর্যের পায়চারিতে মুখরিত প্রিয় অন্তর। ঘরের এক কোণে আলগোছে ঝুলিয়ে রাখা এমন একটি দোলনা মন ভরাতে পারে ভীষণ ভালো লাগায়। সাদামাচার রূপ বদলের সঙ্গী হতে পারে আপনার মিষ্টি মাখা আলসে মুহূর্তের। রাজধানী দোয়েল চত্বরেই মিলবে ঘর সাজানোর এমন উপকরণ, দামও আছে হাতের নাগালে, কেনাকাটাতেও মিলবে স্বাচ্ছন্দ্য। ঘরের এক কোণায় বা বারান্দায় যদি একটু গাছপালা থাকে, একটা দোলনা থাকে, মাঝে মাঝে বিকেলবেলা বসবো, এক কাপ চা খাবো, সুন্দর লাগে আর কি। এই দোলনাগুলাও হচ্ছে আপনার বসুন্ধরা, ওদিকেও আমি খোঁজ নিলাম, তো ওখানে আপনার প্রাইস একটু বেশি, এখানে প্রাইসটা একটু কম। একটু মাটি কিংবা বাঁশ পেতের ছোঁয়ায় প্রকৃতির পোর্ট্রেট যেন এঁকে দিবে আপনার শখের ঘরে। এই বাবুই পাখির বাসায় ঝুলিয়ে রাখতে পারেন ঘরোয়া গাছ, আবার গ্রামীণ এই পাটের শিকগুলো হতে পারে ঘর সাজানোর অলঙ্কার। খানিকটা আলো আঁধারে যেন আবছা মায়া তৈরি করে ঘর বসতিতে, তাই তো হালের ট্রেন্ডি এই তিন পায়া কিংবা চার পায়া টেবিল ল্যাম্পগুলো রয়েছে ক্রেতাদের চাহিদার তুঙ্গে। কেউ ছোট নেয়, কেউ একটু বড় নেয়, তার চেয়ে একটু বড় নেয়, তিন পায়া চার পায়া এটা সবগুলোই চলে। ওয়ালের মালগুলা ইদানিং খুব সুন্দর চলে, ওয়ালের র্যাকগুলা। ঘর সাজানোর নানান ধরনের এই শৌখিন সরঞ্জামের দাম পড়বে 100 থেকে শুরু করে 1,000-3,000 টাকার মধ্যে। মুর্শনয়েশি, চ্যানেল 24, ঢাকা। গৃহসজ্জা থেকে এবার নজর দেব রূপচর্চায়। রূপচর্চার ধরনটা কিন্তু হয় আপনার ত্বকের ধরনের সাথে মিলিয়ে, কিন্তু আমরা অনেকেই বুঝতে পারি না ত্বকে আর্দ্রতার অভাব নাকি তৈলাক্ততার সমস্যা। জানবো যে 5 লক্ষণ বুঝিয়ে দেবে আপনার ত্বকের আর্দ্রতা কমছে কিনা। মৌসুম বদলে ত্বকের সমস্যার পার্থক্য দেখা যায় এমনটাই ধারণা করেন অনেকে, তবে ত্বক বিশেষজ্ঞদের মতে রয়েছে ভিন্নতা। ত্বকে যদি কোনো সমস্যা থেকে থাকে তা সবসময়ই থাকে, কোনো কোনো মৌসুমে তা শুধু বেড়ে যায়। এই যেমন ত্বকের আর্দ্রতা হ্রাস পাওয়া, গ্রীষ্মে এই সমস্যা বেশি দেখা গেলেও বর্ষা ও শীতেও কিন্তু শুকিয়ে যেতে পারে ত্বক। এছাড়াও সূর্যের ক্ষতিকর অতিবেগুনি রশ্মির প্রভাবেও ত্বক শুষ্ক হতে পারে, হারাতে পারে আর্দ্রতা। আর পর্যাপ্ত আর্দ্রতার অভাবে ত্বকে অল্প বয়সেই চলে আসে বলিরেখা। কিভাবে বুঝবেন ত্বক আর্দ্রতা হারাচ্ছে? ত্বকের ছোট ছোট কিছু ধরনই বলে দেবে ত্বক হারাচ্ছে আর্দ্রতা। এই যেমন ত্বকের র্যাশ, চুলকানি, ব্রণ হওয়া, ত্বক অতিমাত্রায় স্পর্শকাতর হয়ে যাওয়া, ত্বকে লালচে ভাব ও মেস্তার উপদ্রব হওয়া, বলিরেখা ও চোখের তলায় কালি পড়ে যাওয়া, ত্বকের ঔজ্জ্বল্য হ্রাস পাওয়া, ত্বক ক্রমশ নিস্তেজ হয়ে পড়া। এছাড়াও আর্দ্রতাহীন ত্বক অতিমাত্রায় শুষ্ক হয়ে পড়ে, শুষ্ক ত্বকে নানা রকম লালচে দাগ এবং ছোপ আসে। মিথিলা মণ্ডল, চ্যানেল 24। আইফোনকে টপকে এবার বাজার দখল করতে চলেছে গুগলের পিক্সেল 7। ক্যামেরার রেজুলেশনে ডিএসএলআর কিংবা আইফোনকেও হার মানাবে এই ফোনটি। আর দুর্দান্ত সব ফিচারে রীতিমতো স্মার্টফোনের জগতে বিস্ময়কর খেতাব অর্জন করেছে গুগল পিক্সেল 7। গুগল তাদের প্রথম পিক্সেল সিরিজের ফোনের সাথে HDR প্লাস ইমেজ প্রসেসিং প্রযুক্তি প্রকাশ করে, যা অল্প আলোতেও অবিশ্বাস্য রকম ভালো ছবি দেয়। পিক্সেল 2 সিরিজে HDR প্লাস আরও উন্নত রূপে এসেছে। পিক্সেল 2 ফোনে রয়েছে গুগলের বিশেষ ফিউজড ভিডিও স্ট্যাবিলাইজেশন প্রযুক্তি, যা ভিডিওকে ঝাঁকুনি ও সে সংক্রান্ত ফ্যাকাশে ভাব থেকে মুক্ত রাখবার জন্য অপটিক্যাল ও ইমেজ ভিত্তিক স্ট্যাবিলাইজেশন পদ্ধতি ব্যবহার করে। এর ফলে পিক্সেল 2 এর ভিডিও আরও ঝকঝকে এবং নিখুঁত হয়।
গুগল পিক্সেল 2 ফোনের ফ্রন্ট এবং ব্যাক উভয় ক্যামেরাই পোর্ট্রেট মোড ফিচার আছে। কম্পিউটেশনাল ফটোগ্রাফি এবং মেশিন লার্নিং প্রযুক্তির মাধ্যমে এই ফিচারটি কাজ করে। পিক্সেল 2 এবং পিক্সেল 2 এক্সেল উভয় মডেলেই সমান দক্ষতার ক্যামেরা দিচ্ছে গুগল, যেখানে আইফোন 8 এবং 8 প্লাস থেকে 10 এর মধ্যে দামের পার্থক্য থাকার কারণে ক্যামেরার দক্ষতায়ও হেরফের রয়েছে। গুগলের ডেটা সেন্টারে স্টোরেজের কোনো অভাব নেই, তাই এটি পিক্সেল 2 ফোনের সাথে আনলিমিটেড অনলাইন ফটো স্টোরেজ প্রদান করে, যার কোনো স্মার্টফোন নির্মাতা দেয় না। এটি হচ্ছে গুগল পিক্সেল 2 এর ক্যামেরা সার্চ ইঞ্জিনের একটি ফিচারের নাম। গুগল লেন্স ফিচারটি ব্যবহার করে যে কোনো বস্তুর ছবি তুললে সে সম্পর্কে জানা যাবে তথ্য। আপনি কি রাশিফলে বিশ্বাস করেন? যদি করেন তবে এবারের আয়োজনটি আপনার জন্য। জানবো কেমন কাটবে বিভিন্ন রাশির জাতক জাতিকাদের এই সপ্তাহটি। এই সপ্তাহে পেশাগত কাজে সুনাম ও মর্যাদা বাড়তে পারে মেষ রাশির অধিকারীর। কারো কারো ক্ষেত্রে চাকরি সংক্রান্ত যোগাযোগ শুভ। সম্পত্তি সংক্রান্ত বিনিয়োগে লাভবান হওয়ার সম্ভাবনা আছে বৃষরাশির জাতক জাতিকাদের। প্রেম ও সম্পর্ক উন্নয়নে যোগাযোগ শুভ হতে পারে। মিথুন রাশির অধিকারীর আছে সুনাম ও মর্যাদা বৃদ্ধি পাওয়ার সম্ভাবনা। দাম্পত্য ও পারিবারিক সম্পর্কও ভালো যাবে এই রাশির মানুষদের। শরীরের প্রতি যত্নশীল হওয়ার পাশাপাশি মানসিক অস্থিরতা নিয়ন্ত্রণে রাখুন কর্কট রাশির জাতক জাতিকারা। অন্যদিকে পেশাগত কাজে সফলতার দেখা পেতে পারেন সিংহ রাশির মানুষরা। আর্থিক বিষয়েও আছে ভালো যাওয়ার সম্ভাবনা। প্রিয়জনের সান্নিধ্য আনন্দদায়ক হবে কন্যা রাশির মানুষদের জন্য। সামাজিক ও জনসংযোগমূলক কাজে বাড়াতে পারে যোগাযোগ। দাম্পত্য ও পারিবারিক বিষয় নিয়ে সমস্যা হতে পারে তুলা রাশির, তাই উচিত হবে রাগের বশে কোনো সিদ্ধান্ত না নেয়া। জমিজমা কিংবা সম্পত্তি কেনাকাটার জন্য শুভ সময় বৃশ্চিক রাশির অধিকারীর। বাড়িতে আত্মীয়ের দেখা পেতে পারে ধনু। অতিরিক্ত পরিশ্রমের জন্য শারীরিক অসুস্থতায় পড়তে পারেন মকর। আর্থিক লেনদেনে সতর্কতা অবলম্বন করুন কুম্ভ। এছাড়া রাজনীতি ও জনসংযোগমূলক কাজে সফলতার দেখা পেতে পারে মীন রাশি। ডেস্ক রিপোর্ট, চ্যানেল 24। ভিউয়ার্স, আমাদের আজকের আয়োজন এতটুকুই। আগামীকাল লাইফস্টাইলের নানা বিষয় নিয়ে আবারও হাজির হব আমি। সেই পর্যন্ত সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, চ্যানেল 24 এর সাথেই থাকুন।